মর্নিং এভরিওয়ান, এই যে এখন আরেকজন প্যাকিং এ ব্যস্ত, সব জামাকাপড় প্যাক করছে, ঘোরাঘুরি সব হয়ে গেল আমাদের। আজ আমরা বাড়ি ফিরবো। আর এই যে কার্টুন বাবাজি, ও কার্টুন, ও কার্টুন, এই যে কার্টুন বাবাজি আমার। তো কার্টুন বাবাজি রেডি, স্নান করা হয়ে গেল, সকাল থেকে গুয়াহাটিতে গরম অনেক আছে। আমরা এখন লাগেজ প্যাক করে ও স্নান করবো, উপু স্নান করে আমরা বেরিয়ে যাবো একটু মার্কেটে। মার্কেট থেকে এসে যাবো এখানে কল্যাণের শ্বশুরবাড়ি, ওখান থেকে হয়ে লাঞ্চ করে চারটের সময় ট্রেন আমাদের, তারপরে বেরিয়ে পড়বো। তো চলো, সারাদিন কী কী হচ্ছে, কোথায় যাচ্ছি, কী করছি, ব্লগে টোটালটাই থাকবে, যতটুকু পারবো যেভাবে পারবো দেখাবার চেষ্টা করব। সাথে থেকো, চলো আগে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা। তারপরে গরমও লাগছে, বৃষ্টি হয়েছে রাতভর এখানে, আগে বেরিয়ে ঘুরে আসি, তারপরে একটু মার্কেট গিয়ে বেরিয়ে পড়বো। চলো বেরোনো যাক। এই এখন দেখানো যায় টুনটুনিকে, এখন এই টুনটুনিকে এখন দেখানো যাবে না। ঠিক আছে, চলো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এই যে রাস্তায় আছে, এখন একটু মার্কেটে যাবো, মার্কেটে গিয়ে তারপরে কল্যাণের শ্বশুরবাড়ি যাবো, ওখান থেকে লাঞ্চ করে দেন আমরা বেরিয়ে পড়বো। তুমি সোজো কি বলছো, খালি জায়গায় পেলে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেলো। আমরা যে টোটো করে যাচ্ছি, অটো করে যাচ্ছি, হ্যাঁ অটো করে যাচ্ছি পল্টন বাজার। এটা হলো সোজো, এটা তোর মা দমদমি মাই। পল্টন বাজারে নেমে গেলাম, নেমে ফুট ধরে হেঁটে হেঁটে একটা মন্দির আছে সুন্দর এখানে। এটা কি নেপালি মন্দির? আচ্ছা বাহ, নেপালি মন্দির। চলো এখান থেকে আমরা এখন মার্কেটের দিকে যাই, মার্কেটে গিয়ে ওরা হয়তো কিছু নেবে, তো ওটা নিয়ে তারপরে বেরোবো আবার। আসলাম একটু কাপড়ের দোকানে, এই যে আসামে পল্টন বাজার যেটা বলে, তো চুপ করে বসে আছে এখানে, মন খারাপ হয়ে গরম লাগছে। মার্কেটিং করছে, দেখি জিম দেখছে, কল্যাণ অঙ্কেলের বাড়ি খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা স্টেশনে, তারপরে ট্রেন ধরে আমরা কোথায় বাবা বাড়ি যাবো। পৌঁছে গেছি গুয়াহাটিতে, এখন যাব ট্রেনে। তো ওই যে গুয়াহাটি চত্বরে বাড়ি, বাবু গেছে আবার কল্যাণের সাথে আইসক্রিম কিনতে, ওই যে আইসক্রিম কিনে নিয়ে আসছে ওরা। চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। কি ঘোরা কেমন ম্যাডাম, বাম্পার? চলো ঠিক আছে। এই কত শপিং করেছে, এই দেখো লাগেজ, দেখো শপিং শপিং করে একদম চললো। আমরা এখন ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে, যে গুয়াহাটির সব বৈচিত্র্য আসামের, সেগুলো এখন D2 ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন প্ল্যাটফর্ম নম্বর যাই, বুঝবে। তুমি বাবুর হাটটা ধরো, কল্যাণ আগে চলে গেছে, তুমি চলো, তুমি চলো, আমি এগোচ্ছি। আমি আমার সাথে আইসক্রিম খেতে খেতে আসছে, আর কল্যাণ চলে গেছে, সব পুরো হাঁপিয়ে গেছে। প্ল্যাটফর্মে চলে এসছে, C2 আমাদের কোচ নাম্বার, এখন এগোচ্ছি আমরা। কোচবাবু আইসক্রিম খেতে খেতে মরতেও পারছে না, কল্যাণ আগে আগে ব্যাগ নিয়ে যাচ্ছে, ওর মাম্মার সাথে যাচ্ছে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আগে গিয়ে আমরা ট্রেনে বসি। ট্রেন ছেড়ে দিল আমাদের, সব বসে বলেছে সিটে মা বেটা। এখন চললাম, বেরিয়ে পড়লাম শিলিগুড়ির জন্য। আমরা ঘোরাফেরা হয়ে গেল, আবার কাল থেকে আসলাম। বুঝলাম, কেমন বললাম, কেমন বললাম, ছেড়ে কামাখ্যা স্টেশনে এসে স্টপেজ দিচ্ছে। তো কামাখ্যা জাস্ট ফার্স্ট স্টপেজ, এখানে 2 মিনিট দাঁড়াবে, এখানে দাঁড়িয়ে তারপরে করছি আমরা। এই যে ব্রহ্মপুত্র দিয়ে দেখা যাচ্ছে, ইন্ডিয়ান রেলওয়েজ উইশেস ইউ আ হ্যাপি এন্ড কমফোর্টেবল জার্নি। ব্রহ্মপুত্র ক্রস করছি ট্রেনে আমরা, এখন নিউ আলিপুরদুয়ার ঢুকবো। অবস্থা তো খুবই খারাপ, শরীরটা অ্যাক্টিভ আমার ভালো না। এই যে দুজন মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে আছে, মা বসে আছে আর দুজনই মায়ের কাছে ঘুমাচ্ছে। এদিকে কল্যাণ বাবু এই যে মোবাইল খোঁজাচ্ছে। চলে জার্নি, আরও মোটামুটি 3 ঘন্টার জার্নি আছে। ট্রেনে অলরেডি একবার চা কফি দিয়েছে, এরপরে ডিনার আছে, ডিনার করে একবারে নামবো। আর ভালো লাগছে না জার্নিটা, তারপরে অফিসও আছে আবার। চলো আগে পৌঁছাই,
পৌঁছে তারপরে বাড়ি ফিরি। সব বাড়ি ফিরে নিয়ে একটু রেস্ট, তারপর কাজ শুরু, আবার দৈনিক জীবন শুরু হয়ে যাবে। বাড়ি ফেরা যাক আগে, ট্রেন গিয়ে বসে শুরু। রোজ এখন দই খাচ্ছে, হ্যাঁ মা বসে আছে, কল্যাণেরও খাওয়া দিয়ে দিয়েছে, এই সব খাবার নিয়ে বসে রয়েছে। সব ডিনার করে তারপর আমরা নামবো এখন আলিপুরে ঢুকছে। এখন তার আগে ডিনার দিয়ে দিয়েছে আমাদেরকে। এখন স্টেশন থেকে বেরোবো, এনজিবিতে পৌঁছে গেলাম। তাহলে বেরোনো যাক, ট্রেন রাইট টাইমের আগে ঢুকে গেছে, 5 মিনিট আগে, 10 মিনিট আগে ঢুকেছে। ট্যুর কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। অনেক ঘোরাঘুরিও হয়ে গেল, মানে প্রায় 2 দিনে অনেক লং জার্নি করলাম। পুরো মেঘালয়, আসাম, চেরাপুঞ্জি, শিলং সব ঘুরে এলাম পুজো দিয়ে। এখন বাড়ি ফেরার চাপ, চলো আগে সাবধানে বাড়ি ফিরি। আশা করি ভিডিওগুলো যা দেখেছো ভালো লাগবে, আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। চলো আগে বাড়ি যাওয়া যাক। এখন বাড়িতে চলে আসলাম, ঘোরা কমপ্লিট। এই যে কল্যাণবাবু বসে এখন গেম খেলছে। আজকের মতো ব্লগটাও শেষ, অনেক ঘোরাঘুরি হলো, কাল থেকে আবার কাজ শুরু হবে। তো অনেকটাই ঘুরলাম, অনেকটা মজা করলাম, মেঘালয় আসাম সব ঘোরা হয়ে গেল। আবার ঘোরা হবে, আবার নতুন কোনো ব্লগে আবার অবশ্যই দেখাবো প্রত্যেকে। তো এই বলেই সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো প্রত্যেকে। কী গো, সব ঠিকঠাক ঘোরাঘুরি? ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই।